ম্যাডাম খাওয়া দিবে সবাইকে। লোহাগাড়া মা শিশু হাসপাতালের গাইনি চিকিৎসক ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুজি সিদ্দিকী সম্প্রতি FCPS পার্ট 1 সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। লোহাগাড়ার পুত্রবধূ ডাক্তার রুজি সিদ্দিকীর এ বড় অর্জনকে স্মরণীয় করে রাখতে লোহাগাড়া মা শিশু হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দন জানানো হয়েছে। এই উপলক্ষে 9 সেপ্টেম্বর দুপুর 2টায় লোহাগাড়া মা শিশু হাসপাতালের কনফারেন্স হলে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা কাটা শুরু করি, এই পাশে কাটেন, এই পাশে সাত আটটা কন্ড হয় এরকম নিয়ে খাওয়াই দেন। অনুষ্ঠানের মধ্যমণি লোহাগাড়ার কৃতি সন্তান ডাক্তার আতাউল করিম আরাবির সহধর্মিনী ডাক্তার রুজি সিদ্দিকীকে লোহাগাড়া মা শিশু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টরগণের পাশাপাশি হাসপাতালের সকল নার্স আর স্টাফরা ধাপে ধাপে ফুলেল শুভেচ্ছা জানান। পরে ঘটা করে কেক কাটার মধ্য দিয়ে ডাক্তার রুজি সিদ্দিকীর FCPS পার্ট 1 উত্তীর্ণ হওয়ার আনন্দ উদযাপন করা হয়। একসাথে হ্যাঁ, এই পাশে কাটেন, এই পাশে দক্ষিণ পাশে, দক্ষিণ পাশে সাত আটটা কন্ড হয় এরকম নিয়ে খাওয়াই দেন। এই সময় ডাক্তার রুজি সিদ্দিকী নিজ হাতে কেক কাটার পর উপস্থিতিদের সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। লোহাগাড়া মা শিশু হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এম খালেদ সাইফু, ভাইস চেয়ারম্যান আনসারউদ্দিন আহমেদ, ডাক্তার আতাউল করিম আরাবি, DMD মোহাম্মদ নোমান, ডিরেক্টর অ্যাডমিন আরিফুর রহমান, মার্কেটিং ডিরেক্টর আক্তারউদ্দিন, ফিন্যান্স ডিরেক্টর রশিদ আহমেদ, সহকারী ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ ইলিয়াস, ডিরেক্টর রিটন দাস, ডিরেক্টর জাহাঙ্গীর আলম, ডিরেক্টর শাহাবুদ্দিন, ডিরেক্টর ইমরান সুহেল, ডিরেক্টর মোহাম্মদ হেলাল, মোহাম্মদ সেলিম, ডাক্তার রফিক উদ্দিন আকাশ, ডাক্তার মৌসুমী আক্তার সাতি ও ম্যানেজার মাহফুজুল হক বাবু, নার্স স্টাফ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। শাহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া।